नमस्कार बंधुरा जॉब्स एंड नॉलेज यूट्यूब चैनले आपनादेर सकलके जानाई अनेक अनेक स्वागतम। प्रधानमंत्री आवास योजनार पक्ष थेके एकटा भीषण गुरुत्वपूर्ण आपडेट उठे एसेछे जेखाने आशार आलो देखानो हयेछे केंद्रेर पक्ष थेके, कारण खूब शीघ्रई किन्तु आपनारा आपनादेर आवास योजनार टाका पेते चलेछेन एमनटाई इंगित पावा गियेछे केंद्रेर पक्ष थेके एक नतून विज्ञप्तिते। तो कि बला हयेछे सेई नतून विज्ञप्तिते सेई तथ्यई आजकेर भिडियोते आमि आपनादेरके देखाबो, सुतरां भिडियोटा किन्तु भीषण गुरुत्वपूर्ण होते चलेछे। प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा देखते थाकुन। प्रकाशित तथ्य अनुसार देखुन बला हयेछे प्रधानमंत्री आवास योजनार गुरुत्वपूर्ण आपडेट, आशार आलो केंद्रेर पक्ष थेके आवास योजनार टाका कबे पावा जाबे इंगित दिल केंद्र। न्यूज़ आपडेट अनुसारे 2023 साले कारा प्रधानमंत्री आवास योजनार आवताय अनुदान पेते चलेछेन पश्चिमबंग राज्य सरकारेर पक्ष थेके तार तालिका प्रकाश करा हलेओ एखोनो पर्यन्तो आवास योजनार अधीने कबे अनुदान पावा जाबे ता स्पष्टभावे जाना जायनि। तबे एबारे जे समस्त आवेदनकारीरा प्रधानमंत्री आवास योजनार आवताय बाड़ी तैरिर अनुमोदन पेयेछेन तादेर जोन्नो रयेछे एकटी विशेष आपडेट। आगामी दिने कबे केंद्रीय सरकारेर तरफे आवास योजनार टाका देवा होते पारे ता निये एक विशेष आपडेट प्रकाश्ये आना हलो। गत सोमवार केंद्रीय ग्राम उन्नयन मंत्रकेर सचिवेर संगे राज्येर पंचायत दफ्तरेर कर्मकर्तादेर एक बैठकेर आयोजन करा हयेछिलो और सेई बैठके केंद्रीय सरकारेर आधिकारिकदेर काछे आवास योजना घिरे पश्चिमबंगेर कर्मोद्योग रीतिमतो प्रशंसित हयेछे। এই দিনের বৈঠকে কেন্দ্রীয় কর্মকর্তারা দ্রুততার সঙ্গে বাড়ি তৈরির অনুমোদন প্রদান এবং আধার লিঙ্ক করার বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের প্রশংসা করেছেন বলেই জানা গিয়েছে বিভিন্ন রিপোর্টে প্রকাশিত তথ্য অনুসারে। ইতিপূর্বে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের বিরুদ্ধে আবাস যোজনার অধীনে বাড়ি তৈরির অনুমোদন প্রদানের বিষয়টি নিয়ে যথেষ্ট অভিযোগ উঠেছিল, এমনকি এই বিষয়টি নিয়ে যথেষ্ট প্রশ্ন তোলা হয়েছিল কেন্দ্রীয় সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্রকের তরফেও। আবাস যোজনা ঘিরে দুর্নীতি বন্ধ করার জন্য চালু করা হয়েছিল নতুন গাইডলাইনও। পরবর্তীতে যথেষ্ট কড়া পদক্ষেপ গ্রহণের মাধ্যমে স্বচ্ছভাবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে 11,01,000 বাড়ির অনুমোদন প্রদানের প্রক্রিয়া কার্যকর করা হয়েছে। এক বৈঠকে রাজ্য সরকারের আধিকারিকদের তরফে আরও জানানো হয়েছে যে ইতিমধ্যেই 92% আবেদনকারীর আধার লিঙ্কের প্রক্রিয়াও সম্পন্ন করা হয়েছে আর তাতেই কেন্দ্রীয় সরকারের অধীনস্থ আধিকারিকদের কাছে রীতিমতো প্রশংসিত হয়েছে বাংলার কর্মোদ্যোগ। এছাড়াও এদিন ম্যারাথন বৈঠকে NSAP প্রকল্পের কাজও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট প্রশংসিত হয়েছে রাজ্য সরকার। আপনাদের যেটা এর আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম আধার লিঙ্কের কাজ সম্পূর্ণ না হলে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে না বা কেন্দ্র থেকে টাকা পাঠালেও সেই টাকা আপনারা অ্যাকাউন্টে পাবেন না। সেই আধার লিঙ্কের কাজই কিন্তু বর্তমানে 92% এগিয়ে গিয়েছে আর মাত্র 8% বাকি। যদিও রাজ্যের কাজের প্রশংসা করা হলেও আগামী দিনে কবে আবাস যোজনার অনুদান পাওয়া যাবে তা নিয়ে কোনোরূপ মন্তব্য করা হয়নি কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের তরফে। তবে কেন্দ্র সরাসরি কোনো তারিখের উল্লেখ না করলেও যেহেতু 92% আবেদনকারীর লিঙ্ক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সুতরাং বাকি 8% আবেদনকারীদের লিঙ্কের প্রক্রিয়া সম্পন্ন হলেই টাকা ছাড়া শুরু হবে কেন্দ্রের পক্ষ থেকে, এটা বলাই বাহুল্য। অর্থাৎ খুব শিগগিরই উপভোক্তাদের অ্যাকাউন্টে আসতে চলেছে আবাস যোজনার প্রাপ্য টাকা। সুতরাং বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন প্রধানমন্ত্রী আবাস যোজনাকে কেন্দ্র করে এটা কিন্তু একটা খুব ভালো খুশির খবর। অর্থাৎ আর মাত্র 8% কাজ সম্পূর্ণ হলেই আধার লিঙ্কের কাজ সম্পূর্ণ হলেই কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকার কাজ শুরু হয়ে যাবে। তো তাহলে বন্ধুরা এটাই ছিল আবাস যোজনার উপর একটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং খুশির খবর। আশা করি তথ্যটা আপনাদের পক্ষে হেল্পফুল হবে এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।